কলেজ মাঠে জনসভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে পাটনার পথসভায় টিপাইমুখ বাঁধ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠির জবাব তিনি পেয়েছেন, এমনটি জানিয়ে বিএনপি চেয়ারপারসন হুঁশিয়ারি দিয়ে বলেন এই প্রকল্প বাস্তবায়ন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। চন্দ্রমল ও স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে মাকসুদুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিপন মৃধা ও আইনুল আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে খুলনা অভিমুখী রোড মার্চ শুরু হয় সকাল সোয়া দশটায়। প্রথম পথ সমর্থন পাবনার কাঁসরিয়া পৌঁছানোর আগে রাস্তার দুধারে নেতাকর্মী সমর্থকরা স্লোগানে স্লোগানে সমর্থন জানায় রোড মার্চকে। প্রায় পাঁচ ঘন্টা পর রোড মার্চের বহর এসে পৌঁছে পাবনার কাঁসরিয়ায়। পথসভায় 40 মিনিটের বক্তব্যে বিএনপি চেয়ারপারসন টিপাইমুখ বাঁধ ইস্যুতে কথা বলতে গিয়ে বলেন দেশের স্বার্থ বিরোধী সব প্রকল্প বন্ধ করতে হবে, অর্থাৎ জনগণকে নিয়ে বৃহৎ আন্দোলনে যাবে তার দল। পথসভার পর বেগম জিয়ার নেতৃত্বে রোড মার্চ রওনা হয় কুষ্টিয়ার উদ্দেশ্যে, যেখানে উপর থেকে ঢল নামে চার দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের। বেলা বেলার সাথে সাথে উঠতে করা ভিড় চলে যায় আশেপাশের রাস্তায় ভবনের ছাদে। দিনভর সবার অপেক্ষার পর বেগম জিয়া জনসভাস্থলে পৌঁছান সন্ধ্যা ৬টায়। পৌঁছেই বক্তব্য রাখেন বেগম জিয়া। লোকমুদের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কুইক রেন্টাল প্লান্টে নানা অনিয়ম, পদ্মা সেতুতে দুর্নীতি সহ সরকারের নানান অনিয়ম তুলে ধরে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। সেই সাথে ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা সহ নানা অঙ্গীকার করেন বেগম খালেদা জিয়া। Yeah.